আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বরাবর মতো আজকে আরও একটা ওয়েদার আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আবারও। তো জানিয়ে দেবো বর্তমান আবহাওয়ার পরিস্থিতি সহ আগামী কয়েকদিনের মধ্যে কোথায় কোথায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নিম্নচাপের কী অবস্থা আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। আর 95% আবহাওয়ার সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, তাহলে আমরা চলে যাই মডেলে। তো এই মুহূর্তে মডেলে কী অবস্থা আমরা যদি দেখি, তাহলে আমাদেরকে সিলেট বিভাগের অনেক জায়গায় কিন্তু বৃষ্টি দেখাচ্ছে। আসলে সিলেট বিভাগে এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের বৃষ্টি কিন্তু হচ্ছে না। এই মুহূর্তে আমি 95% শিওর করে বলতে পারবো সিলেট বিভাগে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের বৃষ্টি হচ্ছে না। আর আজকে 11 তারিখ, এই সময় 11 তারিখ আপডেট 7টা, এই সময়ের মধ্যে আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। এই সময় কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের বৃষ্টি নেই। তারপরও সিলেট বিভাগের দুই এক স্থানে বলতে গেলে পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা। এরপরে কিশোরগঞ্জের পূর্ব পাশে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে একটু পরে। সো বন্ধুরা, তারপর বাংলাদেশের এই প্রান্তে, এই যে রাজশাহীর উপরে, রাজশাহীর অনেক উপরে বলতে গিয়ে মালাদার একপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা। তারপর মালাদার নিচে বলতে গেলে মালাদার দক্ষিণ পাশে ভারত বাংলাদেশের মাঝখানে বলতে গেলে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর রংপুর হাটে কিন্তু কিছু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং রংপুর হাটের পূর্ব পাশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর রংপুর হাটে অনেক জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর হাটের দক্ষিণ পশ্চিমে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। সো বন্ধুরা, এরপরে বাকি আর কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই মুহূর্তে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর আমরা আগামীর অবস্থা যদি আপনাদেরকে দেয়, তাহলে 12 তারিখে আমরা চলে আসলাম। 12 তারিখের মধ্যে আমাদেরকে বলতে গেলে রংপুর, তারপর সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এসব বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুধু এখানে না, বলতে গেলে কক্সবাজার সহ ঢাকা, তারপর কলকাতা এবং অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। বর্তমানে একটা নিম্নচাপ আকার সৃষ্টি হতে যাচ্ছে। আমরা যদি 13 তারিখের মধ্যে যদি চলে যাই, তাহলে নিম্নচাপ আকারে একটা রূপ নিতে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো আর 13-14 তারিখে শুরু হতে যাচ্ছে একটা নিম্নচাপ। নিম্নচাপটা কোথায় আঘাত আনবে আপনাদেরকে জানানো হবে। এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটি কিন্তু ভারতের এক প্রান্তে উঠে যাচ্ছে, বলতে গেলে এটা ভারতের উপকূলে কাছাকাছি রয়েছে ওখানে, কিন্তু এখনও কিন্তু শুরু হয়নি, আগামীতে থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তারপর ভারতের এসব অঞ্চলে কিন্তু আঘাত আনার সম্ভাবনা কিন্তু থাকছে। তারপরও কিন্তু অনেক ধরনের সেন্স হতেও পারে, আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তারপর আমরা যদি 15 তারিখের দিকে যদি চলে আসি, তাহলে 15 তারিখের মধ্যে আমাদেরকে অনেক জায়গায় কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে। অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, বিশেষ করে দেশের দক্ষিণভাগে অনেক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার এবং মংলা, ঢাকার একপাশে এবং বলতে গেলে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 15 তারিখের মধ্যে। তো এরপর যদি কোনো ধরনের চেঞ্জ হয় আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। তো মডেল কিন্তু সঠিক তথ্য কিন্তু দেয় না, অনেকটা ভুল হয়ে যায়। তারপর আপনাদেরকে দেখাচ্ছি, একটু অনুমান করছি আর কি, 16 তারিখের মধ্যে কিন্তু অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। তারপর 17 তারিখের দিকে যদি চলে যায়, তাহলে দেশের উত্তরভাগে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে 17 তারিখের মধ্যে। এরপর আমরা 18 তারিখের দিকে যদি চলে আসি, তাহলে 18 তারিখে কিন্তু দেশের উত্তরভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। 19 তারিখের দিকে যদি চলে আসি, তাহলে 19 তারিখে কিন্তু বজ্রসহ বৃষ্টি অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে কিন্তু অনেক জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।